প্রিয় সহকর্মী বৃন্দ আজকে টিপ টিউটোর আপনাদেরকে স্বাগত আমি আজকে আরেকটি পর্ব নিয়ে এসেছি যে গতদিন যে পর্বটা ছিল তার সাথে সমন্বয় রেখে আজকে আরেকটি পর্ব নিয়ে আসা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড তো চলুন আমরা এই ভিডিওটি দেখি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটি দেখি তো আমরা প্রিয় সহক্রম গতদিন আমরা এই পর্যন্ত দেখেছিলাম অর্থাৎ আমরা ছবি সাধারণভাবে নিয়ে এসেছিলাম এবং শেপের মধ্যেও নিয়ে এসেছিলাম তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ভিডিও আমাদের স্লাইডে ইনসার্ট করতে পারি তো আমরা প্রথমে একটি সাদা স্লাইড নিব এবং সাদা স্লাইডে এখানে দেখেন যে আমরা যদি ভিডিও নিয়ে আসি ছবি নিয়ে আসার মতো এখানে ইনসার্ট করব ইনসার্ট করতে গিয়ে এখানে ইনসার্ট অথবা হোমে থাকবে এখানে আমরা কি করবো ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট ক্লিক করে সরাসরি ভিডিও আমরা দুই ভাবে নিয়ে আসতে পারি তো প্রথম আমরা নিয়ে আসবো এখান থেকে সরাসরি এখানে আমরা কি করবো ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে আমরা ছবি ভেবে নিয়ে আসছিলাম এখানে দিস ডিভাইস ভিডিও অনলাইন ভিডিও আমরা কোথায় থেকে নিয়ে আসবো দিস ডিভাইস এখানতে আমরা দিস ডিভাইসে ক্লিক করলাম করার পরে ডিভাইসে চলে গেছে যে আমার কোথায় ভিডিওটা আছে সেটা দেখা দিত তো আমরা এখানে অবশ্যই দেখা দিব যে আমাদের অনেক ভিডিও রয়েছে যে আমরা যে ভিডিওগুলো করছি এটাও দেখেন এখানে এটা এখানে আমার একটা ভিডিও আছে কয়েকটা ভিডিও আছে এখানে আমরা কি করবো ইএফটি এই ভিডিওটা আমরা সিলেক্ট করলাম করে ইনসার্ট করলাম করার পরে এখানে এই ভিডিওটা ইনসার্ট হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি একটা ভিডিও এসেছে আমরা যদি এখানে দেখতে চাই তাহলে কিভাবে এখানে আমরা ক্লিক করলে এখান থেকেও দেখতে পাবো এখানে যদি আমরা দেখতে চাই তাহলে এই ভিডিওটা দেখতে গেলে আমাদেরকে স্লাইড শো অন করতে হবে অর্থাৎ আমরা এখানে কি করবো স্লাইড শো অন করে নেবো এখানে ভিডিও আছে এখানে একটা ক্লিক করলে ভিডিও কিন্তু দেখা যাচ্ছে এখানে ভিডিওটা দেখা যাচ্ছে তো আমরা আসলে এটা গোটা পর্দায় কিন্তু ভিডিও হয়ে আছে তো আমরা মূলত এইভাবে ভিডিওটা আনতে চাচ্ছি না এটা আমরা এখানে এইভাবে না রেখে এটা কিন্তু ছোট করেও রাখতে পারি ছোট করে রাখতে পারি এটা এটা আমাদের ভিডিও মূলত এটা আমাদের ভিডিও এটা এক কোনায় রেখে দিতে পারি তো এইভাবে ভিডিও রাখলে মূলত আমাদের অনেক সময় লেখা থাকতে পারে আমরা বলতে পারি এসব আমরা ভিডিওটি দেখি অনেক কিছু থাকতে পারে বা আমরা ম্যানুয়ালি আর এক আনা যায় যেটা আমরা করে তো চলুন আমরা আর একটি আমরা কি করব আরেকটি সাদা স্লাইড নিব এখানে সাদা স্লাইড নিয়েছি ব্ল্যাঙ্ক এই স্লাইড কি করব আমরা সরাসরি এখানে আহ ইনসার্টে গিয়ে দেখেন ইনসার্টে গিয়ে আমাদের যে এই যে এই জায়গায় ওয়ার্ড আর্টের পাশে এখানে দেখবেন যে অবজেক্ট এটা কিন্তু ইনসার্ট এ থাকলে এটা কিন্তু আমরা পাচ্ছি না তাহলে ইনসার্টে যেতে হবে যাওয়ার পরে এখানে আমরা সরাসরি ভিডিও নিয়ে এসেছিলাম কি করবো আমরা অবজেক্ট এই অবজেক্টে ক্লিক করব এখন দেখেন এটা বলছে এটা ক্রিয়েট ব্রাউজ এখানে অবশ্যই আমরা কি করব এখানে একটা ক্লিক করব ফাইল ফাইল এখানে আমরা কোথায় ক্রিয়েট ফাইল এখানে ব্রাউজ এটা ব্রাউজারে গিয়ে আমরা কোথায় আছে আমাদের এই যে এখানে এখানে তখন আমরা ইএফটি ভিডিওটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে কিন্তু অলরেডি ভিডিও একটা এসে গেছে কিন্তু এখানে ডিসপ্লে আইকনটা এখানে আমরা চেক বক্সটা ওকে করে দেবো দেওয়ার পর এটা সব ঠিকঠাক আছে এখন এটা কি করবো আমরা এখানে ওকে দেবো ওকে দিলেই দেখেন এখানে একটা আমাদের কিন্তু এখানে একটা ভিডিও এসেছে এটা ভিডিও এসেছে যে সিলেক্ট করে থাকা অবস্থায় দেখেন এখানে অ্যাকশন এখানে লেখা আছে অ্যাকশন অ্যাকশনে ক্লিক করব অ্যাকশনে ক্লিক করে এখানে দেখেন অবজেক্ট এখানে অবজেক্ট অ্যাকশন এখানে আমরা ওকে করে দেব দেওয়ার পর দেখেন আমরা যখন এটা স্লাইড শোটা এটা দেখেন এই পেজটা যখন আমরা ওপেন করতেছি তখন এরকম ভাবে একটা ভিডিও থাকছে এটা সরাসরি আর এটার থেকে পরে পিছটা গেলে দেখেন এটাতে থাকছে এটাতে কিন্তু এখানে ক্লিক পরে আমরা ভিডিওটা ওপেন পারবো এখানে যখন ক্লিক করব ক্লিক করার পরে এখানে কি বলছে অ্যানাবোল এখানে টা করে দেবো দেওয়ার পরে আমাদেরকে এখানে কি বলবো এখানে একটা অনুমতি চাবে ওপেন ওপেন হলে ওই ভিডিওটা কিন্তু এখানে ওপেন হচ্ছে ওই ভিডিওটাই এখানে ওপেন হচ্ছে এটা হচ্ছে সেই ভিডিও যে ভিডিওটা আমরা আগে ইনসার্ট করেছিলাম তো এটা আসলে এটা এই ভিডিওটা আমাদের কি হলো ম্যানুয়ালি ভাবে হয়েছে আর আগে সরাসরি পেজে আনা হয়েছে আগের ভিডিওটা এখানে সরাসরি পেজে আছে আর এটা কিন্তু আমরা এই জায়গা আছে এটা এটা আমরা কিন্তু মূলত এটা আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি এই আইকনটা আমরা ইচ্ছা করলে কোনাও রেখে দিতে পারি কিন্তু কোটা পর্দাই দেখা যাবে তো প্রিয় ভিউয়ার্স আমাদের দুইটা ভিডিও আমরা আনলাম কিন্তু দুইটা দুই ভাবে একটা হলো ম্যানুয়ালি আর একটা ডাইরেক্ট তো ম্যানুয়ালিটা আনা নিয়ম অবজেক্ট থেকে আর ডাইরেক্ট ইনসার্টে গিয়ে এখানে ভিডিও তো আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ক্লাস ক্লাস দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ